সালামু আলাইকুম সব রে আশা করি আপনারা অকল বালা দেশ বিদেশও যে যেখানে আসইন আর আমিও আপনার দয়ালা রহমতে মোটামুটি বালা আছি তো আজকে ভিডিওটা আপলোড দেওয়ার মেন কারণ হইল নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার তো বিষয়টা বিষয়টা আর আমি শেয়ার করবো তো আমরা ফুকরিত প্রচুর পরিমাণে কুইতফেন আছিল আমরা পরিষ্কার অলরেডি করিয়েছি আর কুইতফেনার থাকা অবস্থায় একটা গোয়াল মাছ আছিল ফুকরির মাঝে তো এটা বহুতবার আমরা চেষ্টা করছি মারতাম কিন্তু মারতাম ফার্সি না জালও ফালাইছি জালও উঠছে না তো ওখান যে সময় আমরা কুদফেনা পরিষ্কার করছি হরার বাদে দেখি তাইন তাইন ফানির উঠতে দেখেও লাখলে হড্ডা যে সময় ফাঁক হয়েছে তখন লাগে যেমন তাইনের ইয়ে হয়েছে আর কি কিছু মনে হয় খুঁদফেনা এফেক্ট করছে আর শক্তি একটু কমে গেছে কি তো এর বাদে যে সময় লড়াল হদ্দা তাইন কুসার আগাতে আহত হয়েছে অখন আমরা ফারো তুলছি তুললেও তান্ডে দরিয়া কি আপনারা দেখার আমার বিশেষ করে প্রবাসও আছেন এরা ইলাহান জিতা গোয়াল মাছ পাওয়া সম্ভব হয় না তো তারা দেখলে বালা লাগবে যদিও খাই না আর অনুরোধ থাকবেনি আপনারা ডিট না আর লগেও হইমু যে খাসা জেলা আছেন আপনারা আইবা যদিও মাছ খাওয়াইতেও পারি না আপনারা চেষ্টা করমো মাছ শিরা অর্থাৎ একটু স্টাইল করে হইলে কি জোল চেষ্টা করমো কারণ হইছে গিয়ারি এমাষ্টা অরগ্যানিক আপনারা একবারে পিওর কইতইবা বা কারণ কোনো আর্টিফিশিয়াল কিছু এড করা নাই অতএব যে সাইটই খাইবা ও সাইটই মজা পাইবা আর সেকেন্ড থিং কইলো ভিডিওটা দিলাম কারণ লং টাইম ধরে যারা প্রবাস আছেন তারা যদি ও ভিডিও তে দেশের অনেক বিষয় হইব আর বালাও লাগব অতএব ভিডিওটা যদি আপনার কাছে বালা লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর তো আমি ওলাখান পিওর কিছু দেখানোর চেষ্টা করবো আপনার আরে তার বালাত হুকা আমালাই দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম